powder, Mark's full cream milk powder, Abul Khair steel, Peer soybean tail, Elite paint color fest, Randhuni khichudi mix, fair and lovely, clear, will, lux, Randhuni khanti shorishar tail, ACI pure guna moshla, Randhuni machir moshla, Jui narikel tail. অনেক দিন আগে আফ্রিকায় জন্ম নিল নীলনদ। নীলনদের পাড়ে গড়ে উঠল বিশ্বখ্যাত মিশরীয় সভ্যতা। ১৯৯৭ সালে বাংলাদেশে জন্ম নিল আরেকটি নদী, গ্রামীণ ফোন নেটওয়ার্ক নদী। সারা দেশে এই নদী নিয়ে এলো সমৃদ্ধতার সম্ভাবনা। তাই কিশোরগঞ্জের মেরাজ মিয়া বলেন, জমির ধানে মরক লাগছিল, গ্রামীণ ফোন তথ্য তরি থেকে কীটনাশকের খবর পাইলাম, সেইবার আমার বাম্পার ফলন হইল। স্বনির্ভরতার সুযোগ প্রসারিত করতে আমরা আবারও পদক্ষেপ নিয়েছি বিশ্বস্ত এই নেটওয়ার্ককে আরো উন্নত করার। কাছে থাকুন গ্রামীণ ফোন। আচ্ছা ভাই আসি। কি অবস্থা? সবার কোনো ব্যাপার না, মাথা ঠান্ডা রাখেন। প্যারাশুট অ্যাডভান্স নিয়ে এলো নতুন কুলিং হেয়ার অয়েল, নারিকেলের পুষ্টি সাথে ২১টি প্রাকৃতিক উপাদান। নতুন প্যারাশুট অ্যাডভান্স কুলিং হেয়ার অয়েল, মাথা ঠান্ডা রাখেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিনে। চলুন, আমরা যে কথা বলছিলাম যে নিয়ন্ত্রণের উপায় কি এবং ধূমপান ছাড়বেন কি করে, তো স্যার বলছিলাম যে আপনি নিয়ন্ত্রণের কথায় আসছিলেন। এই এই যে আপনি অনেক ক্ষতিকর প্রভাবের কথা বললেন, যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে শারীরিক আর্থিক সামাজিক মানসিক সব ক্ষতি হচ্ছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা জরুরি। দীর্ঘদিনের একটা অভ্যাস, দীর্ঘদিন ধরে সামাজিকভাবে চলে আসা একটা বিষয়, সেটি নিয়ন্ত্রণের উপায় কি এবং এক্ষেত্রে সরকারের বা আপনি যে তামাক নিয়ন্ত্রণ সেলের দায়িত্বে আছেন, আপনাদের ভূমিকা কি? খুবই চমৎকার এবং রিলেটেড প্রশ্ন করেছেন। যেটা বলছিলাম যে এই নিয়ন্ত্রণের জন্যই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই কনভেনশনটা করেছে, এবং গোটা দুনিয়াব্যাপী একটা নীরব মহামারী কিন্তু চলছে তামাক ব্যবহারের। ধরুন ওই সোয়াইন ফ্লুর কথাই বলুন, অ্যানথ্রাক্সের কথাই বলুন, যখন মহামারী দেখা দেয় আমরা কিন্তু তটস্থ হয়ে যাই। আর এই মহামারীটা চলছে, প্রতি বছর কিন্তু একটা গ্লোবাল টোবাকো এপিডেমিক রিপোর্ট প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে রোগগুলাতে পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে, এর রিস্ক ফ্যাক্টর, আমরা ডাক্তারি ভাষায় বলি, বাংলায় যদি বলি যে ঝুঁকি, সবচেয়ে বেশি ঝুঁকি যার কারণে মানুষ বেশি মারা যাচ্ছে গোটা দুনিয়ায়, এটা হচ্ছে তামাক। তো কাজী তামাককে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে প্রতি বছর আরো 54 লাখ মানুষকে বাঁচানো সম্ভব, বাঁচানো সম্ভব। তো এই এই 54 লাখ মানুষ কিন্তু কম না, এবং বাংলাদেশে প্রতি বছর 57,000 মানুষ মারা যাচ্ছেন, পঙ্গু হচ্ছেন প্রায় 1,82,000 মানুষ। তাহলে এই যে বোঝাটা, বার্ডেনটা, এই বার্ডেনটা কিন্তু আমরা কমাতে পারি যদি তামাককে নিয়ন্ত্রণ করতে পারি। পরিবারে একটা লোক যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তো তার পরিবারে আরো 5 জন আক্রান্ত হয়, পুরো পরিবারটাই পঙ্গু হওয়ার অবস্থায়। এবং এটার একটা গবেষণা করে আমাদের ইকোনমিস্টরা দেখিয়েছেন, বাংলাদেশের খ্যাতনামা দুজন আপনার ইকোনমিস্ট দেখিয়েছেন যে বাংলাদেশে এটার বার্ডেনটা হচ্ছে প্রায় 15,000 কোটি টাকা। এই ক্ষেত্রে আপনার সেল বা সরকার কি করছে? আচ্ছা, সরকারের প্রসঙ্গটায় আসছি, তার আগে যে আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন যে নিয়ন্ত্রণের উপায়, নিয়ন্ত্রণের উপায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটার একটা পলিসি প্যাকেজ করেছে। একে বলা হয় যে একটা 6টা আমরা পরিধি ঠিক করে দিয়েছি যে এই 6 ক্ষেত্রে কাজ করা হবে। একে বলা হচ্ছে এম্পাওয়ার পলিসি প্যাকেজ। একটা হচ্ছে মনিটর করা, এম হচ্ছে ফর মনিটরিং। তো তামাকের ব্যবহার কেমন হচ্ছে, কত মানুষ এটাই আসক্ত হচ্ছে, কি পরিমাণ ডিজিজ হচ্ছে, এগুলার গবেষণা করা, হিসাব করা, যে তথ্যটা দিলাম আমরা ওটার আওতায়, যেমন আমরা তামাক নিয়ন্ত্রণ জরিপ চালালাম গোটা বাংলাদেশে 2009-এ, এটা একটা। সেকেন্ড হচ্ছে প্রোটেক্ট পিপল, প্রোটেকশন দিতে হবে, যে যারা ওই যে আপনার সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর কথাটা আসে ওখানে, যে আমি তো সিগারেট খাই না, তাহলে আপনার তো কোনো রাইট নাই আমার ক্ষতি করার। আমার সামনে যে আপনি সিগারেট খাচ্ছেন, কিংবা আমার এই অফিস এনভায়রনমেন্টে বসে আপনি সিগারেট খাচ্ছেন, এই পরোক্ষ ধূমপানের কারণে আমি ক্যান্সারগ্রস্ত হচ্ছি, এর ক্ষতিপূরণ কে দেবে? সুতরাং পিপলের প্রোটেকশনের কারণে এই তামাককে নিয়ন্ত্রণ করা। থার্ড হচ্ছে ওয়ার্ন পিপল। এই যে দেখবেন যে সিগারেটের গায়ে আমরা লিখছি
সিগারেট কোম্পানিগুলো যে ধূমপান ক্যান্সারের কারণ আইন করে দিয়েছে, আমরা আইনের কারণে লিখছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটার মধ্যে ছবি সহ সচিত্র সতর্কবাণী দেওয়া হয়নি। পৃথিবীর অনেক দেশে দেওয়া হয়েছে, এফসিটিসি তে বলা আছে যে ছবি সহ সতর্কবাণী দিতে হবে, কারণ যে লোক পড়তে পারে না সে যেন ছবিটা দেখে বুঝে একটা ক্যান্সারের ছবি দিলেই যাতে দেখা যায় এটি খেলে এরকম হতে পারে। এটা গেল একটা পলিসি। আরেকটা পলিসি হচ্ছে এনফোর্সমেন্ট। আমাদের এই যে আইন আছে, ধরেন এই 2005 সালে বাংলাদেশ সরকার তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন করেছে, এই আইনের অনেক আবার ফাঁক ফোকরও আছে। এই আইন যেটা আছে সেটা কতটা কার্যকর ভাবে কার্যকর হয় বা মানা হচ্ছে কিনা। এরপর আরেকটা ইস্যু আছে হচ্ছে আপনার যে আমি যে এনফোর্স করছি এর পাশাপাশি যিনি ধূমপান ছাড়তে চান তার জন্য আমার কি ব্যবস্থা, সেটা অল্টারনেটিভ অল্টারনেটিভ যে আমি তামাকে আসক্ত হয়ে গেছে এখন ছাড়তে চাই সেই জন্য তাকে হেল্প করা। লাস্টলি হচ্ছে তামাকের উপর কর বৃদ্ধি করা, রেইজ ট্যাক্স। এই বিষয়টা আপনার মতামত কি? সামনেই বাজেট আসছে, বাংলাদেশে কি হয় যে এতদিন শুধু সিগারেটের উপর কর ছিল, বিড়ি, তারপর আপনার জর্দা, গুল, খৈনি, এগুলান ছিল কুটির শিল্পের আওতায়। তো গত বছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড এগুলানকেও আবার করের আওতায় এনেছে। আমরা যেটা বলছি আমাদের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের পক্ষ থেকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এনবিআর কে বলেছি যে গোটা পৃথিবীর উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে তামাকের উপর যদি কর বাড়ানো হয় তাহলে তামাকের ব্যবহার কর কমে আসে, এবং এতে দুটো লাভ, কর বাড়ালে পরে গভর্নমেন্টের রাজস্ব বাড়বে, আবার পাবলিক হেলথে কমানো গেল ক্ষতিকর প্রভাবটা, এটাও কমে আসবে। এখন এই বাড়ানোটা কেমন করে বাড়ানো? আপনি জানেন যে তামাক কোম্পানিগুলো এরা তো খুব শক্তিশালী, কারণ বিলিয়ন ডলারের বিজনেস গোটা দুনিয়াতে, এবং সবচেয়ে ইসের বিষয় হচ্ছে গোটা দুনিয়াতে আপনার উন্নত দেশগুলোতে কিন্তু তামাকের ব্যবহার কমছে, ট্রেন্ডটা হচ্ছে গত 10 বছরে কমে গেছে, আর উন্নয়নশীল বিশ্বের ব্যবহার বাড়ছে। এখন এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর তো আপনার তামাকের বিজনেসটাকে ধরে রাখতে হবে, সেই কারণে তারা এখন এশিয়াকে টার্গেট করেছে, এবং এশিয়ার মধ্যে তিনটা দেশ হচ্ছে সবচেয়ে বেশি টার্গেটেড, ভারত, চীন, বাংলাদেশ। কারণ এই তিন দেশই হচ্ছে আপনার সবচেয়ে জনবহুল দেশ, জনবহুল, এবং সচেতনতার হার আমাদের এখানে একটু কম, এই এই সমস্ত জায়গায় কম, এবং স্পেশালি তারা টার্গেট করছে ইয়ুথদের এবং নারীদের। নারী যেহেতু জনসংখ্যার অর্ধেক, নারী ধূমপান করে মাত্র 2%, কিন্তু তামাক ব্যবহার করে 30%, ওটা তামাক তো, কাজে ওইখানে যদি বিজনেসটা করা যায় তাহলে কিন্তু একটা বিশাল মার্কেট তাদের অলরেডি এক্সিস্টিং আছে। তো সেই কারণে আপনার এই দেখবেন যে বিড়ি, জর্দা এরা কিন্তু মার্কেটে চলে আসছে এবং বিশাল কোম্পানি হয়ে গেছে। তো আমরা বলছি যে সিগারেটের উপর কর বাড়াতে হবে, এমন পর্যায়ে বাড়াতে হবে যাতে রিটেইলে প্রাইসটা বাড়ে। ধরুন যিনি ভোক্তা কিনছেন খুচরা পর্যায়ে, এই খুচরা পর্যায়ে কেনাটার মধ্যে যদি এফেক্ট না করে তাহলে কিন্তু ওই গরিব লোকটা কিন্তু বিড়ি কিনবে কিংবা ওই যে কম দামি সিগারেট কিনেই খাবে। আপনি জেনে শুনে তো একজন দরিদ্র মানুষকে বিষ খাওয়াতে পারেন না, এবং এটার একটা সামাজিক বৈধতা আছে অচেতন ভাবে। আমরা যদি সচেতন হই যে এটা একটা খারাপ অভ্যাস, কোনো লাভ নাই এটাই, এবং আমরা হতদরিদ্রদের কথা বলি, দারিদ্র বিমোচনের কথা বলি, দারিদ্রের সাথে এর একটা সরাসরি সম্পর্ক রয়েছে, দরিদ্র মানুষকে আরো বেশি দরিদ্র করে, কর বেশি হারে বাড়ানো উচিত। এবং আমরা নিশ্চয়ই আপনাদের সেল থেকে এই বিষয়ে প্রস্তাব দিবেন, আশা করি সেই অনুসারে সরকার এই বাজেটে পদক্ষেপ নেবে। আমরা বলছিলাম যে খুব প্রায় সময় শেষ পর্যায়ে, খুব সংক্ষেপে যদি বলেন যারা ধূমপায়ী, ধূমপান ছাড়তে চান, আপনি শুধু সমন্বয়কারী নয় সেলের, আপনি একজন চিকিৎসক, একটু পরামর্শ দিবেন কি করে ধূমপান ছাড়া যায়। ধূমপান ছাড়ার প্রথম কথা হচ্ছে ইচ্ছেটা, যে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমি ছাড়তে চাই। তারপর এটার একটা কাউন্সেলিং প্রসেস আছে, সিজেশনের একটা প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে যে আপনি প্রথমে যদি ঠিক করেন যে ছাড়বেন, এটার কতগুলো স্টেপ আছে। প্রথম দিন কম খাবেন, তারপরের দিন আপনি আরেকটু কম খাবেন, একটা টার্গেট করে করে আপনার 3 মাসের 6 মাসের একটা প্ল্যান করতে হবে। যে সকল বন্ধু বান্ধবরা সিগারেট খায় তাদের সাথে কম মিশতে হবে, বাসা থেকে সমস্ত অ্যাস্ট্রে দূরে ফেলতে হবে। কিছু কিছু সময় আছে যখন আর্জ ফিলিং হয়, ধরুন ঘুম থেকে উঠে, নাস্তা করার পর, দুপুরে খাবার পর, ওই সময়গুলোতে অন্য বিকল্প কিছু কাজ করতে হবে, এই জিনিসগুলো আছে। আর হচ্ছে যারা একেবারে খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বলে একটা থেরাপি আছে, চিকিৎসার মাধ্যমে এটি করা যায়। আপনার প্যাচ পাওয়া যায় যেটা আপনার বাহুর নিচে দিয়ে দেওয়া যায়, অথবা চিউইং গামের মতো পাওয়া যায়, আপনি ওই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি সেটা দিয়েও করা সম্ভব। প্রথম যদি মোটা দাগে বলি, প্রথম ধাপ হচ্ছে যে মানসিক শক্তি,
যে আমি ছাড়বো, এটা বিশ্বাস করা। দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যাভেলেবিলিটিটা দূর করে দেওয়া, যে আপনার হাতের কাছে যেন আপনি সিগারেট চাইলে না না ওইরকম আড্ডায় না যায়। আর থার্ড হচ্ছে চিকিৎসা, চিকিৎসা আর মানসিক শক্তি বাড়ানোর জন্য মনে হয় প্রিয় কোনো মানুষের, প্রিয়জনের জন্মদিন বা বিশেষ দিনে প্রতিজ্ঞা করে ফেলতে পারে যে ওর উপর উৎসর্গ করলাম আমি, যে আমি আজ থেকে আর খাবো না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই পরামর্শে অনেকে হয়তো ধূমপান ছাড়বেন। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং এনটিভির দর্শকদের আমরা বলতে চাই যে আসুন আমরা এই সিগারেটের যে ডিমান্ড সাইড আছে এটা কমানোর চেষ্টা করি। এটা যদি কমানোর চেষ্টা করি তাহলে এর সাপ্লাই অটোমেটিক্যালি কমবে, আর এটা কমতে পারে তখনই যখন আমরা প্রত্যেকেই সচেতন হব যে সিগারেট আমরা কাউকে খেতে দিব না, এবং যিনি খাচ্ছেন তিনি যেন সিগারেটটা ছাড়েন, সেই উপদেশটা দিব। প্রিয় দর্শক, আমরা জানলাম যে ধূমপানের একটিও উপকারী দিক নেই, যা কিছু আছে সবই ক্ষতিকর দিক। তো আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে নিজেরা ধূমপান করব না, এবং আশেপাশে যারা করেন তাদেরকে নিরুৎসাহিত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা বা পরামর্শ লিখে পাঠানো ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbt.com এই ঠিকানায়।